বিশাল আর নয়না নিজেদের 10 বছরের ছেলে মোহিতের সাথে চন্দনপুর গ্রামে এসেছিল। গাড়ির জানলা দিয়ে মোহিত একটার পর একটা বাড়ি এবং সেখানকার মানুষদের ভালোভাবে দেখছিল। প্রত্যেকটা বাড়ি পুরনো পদ্ধতিতে বানানো, আর সেখানকার লোকেদের পোশাকও খুব একটা মডার্ন নয়। বাবা, মনে হচ্ছে দেখে যেন আমরা 30 বছর পেছনে চলে গেছি। এসব জিনিস তো আমি ফিল্মের মধ্যে দেখেছিলাম। তার মানে তুমি এখানে এক্সপ্লোর করার অনেক কিছু জিনিস পেতে চলেছ। হ্যাঁ, তুমি একদম ঠিক বললে। কিছুক্ষণ পর তারা একটা বড় বাড়ির সামনে এসে পৌঁছয়। তারপর যখন 3 জন গাড়ি থেকে নামে, বিশাল তখন বলে উঠল, এটা হচ্ছে সেই বাড়ি যেখানে আমরা থাকবো। তোমাদের সবার কেমন লাগলো? বাবা, বাইরে থেকে তো ভালোই লাগছে, তাড়াতাড়ি ভেতরে চলো না, আই এম সো এক্সাইটেড। চলো যাওয়া যাক। বিশাল পকেট থেকে চাবি বার করলো এবং বাড়ির গেটের দরজাটা খুললো। ভেতরটা ছিল সুসজ্জিত এবং পরিষ্কার। বাও, ভেতরটা তো বেশ সুন্দর, এমনটাই মনে মনে চাইছিলাম। মোহিত ড্রয়িং রুমের প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে দেখছিল, আর সেই ঘরটাতেই থাকার জন্য বেছে নেয়, আর পাশের ঘরটা বেছে নেয় বিশাল আর নয়না। ব্যাস, অনেক হয়েছে, এখন একটু ঘুমিয়ে পড়ি, কালকে সকালেই বাবার সাথে ঘুরতে বেরোবো। এমন বলেই মোহিত বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালে উঠে 3 জন ব্রেকফাস্ট করে, তারপর মোহিত বিশালের সাথে ঘুরতে বেরোয়। ওরা দুজনে গ্রামের অনেক জায়গা ঘুরে দেখে, আর বিকালে ফেরার সময় ওরা দেখে যে একটা গাছের পাশে কয়েকটা লোক আগুন জেলে বসে রয়েছে। বিশাল আর মোহিত সেখানে গিয়ে বসে পড়ে। অচেনা দেখে ওই লোকেরা ওদের দিকে তাকিয়ে থাকে। আপনারা শহর থেকে এসেছেন না? গতকাল আপনাদের গাড়িতে আসতে দেখেছি। আগে হ্যাঁ, আমার নাম হলো বিশাল, আর ও হলো আমার ছেলে মোহিত। ওকে কথা দিয়েছিলাম ছুটি হলে ওকে গ্রামে নিয়ে আসবো। আমার নাম নাট্টু, সবাই ভালোবেসে আমাকে নাট্টু কাকা বলে। নাট্টু কাকা, আমাদের বলুন না যে গ্রামে ঘুরে দেখার কিছু হিস্টোরিক্যাল ব্যাপার আছে কিনা। এই সামনে একটা মন্দির আর বাঁধ আছে, সেখানে গেলে আপনাদের খুব ভালো লাগবে। শুধু মন্দির আর বাঁধ, ওখানে ধ্বংসস্তূপও আছে। নাট্টু কাকার মাঝখানে মদনলাল বলতেই নাট্টু কাকা ওর দিকে ফিরে তাকায়। তোমাকে কি কেউ জিজ্ঞাসা করেছে? ওই জায়গাটা যাওয়ার জন্য নয়। নাট্টু কাকা, এটা কোন ধ্বংসস্তূপের কথা বলছেন? ওখানে 100 বছরের পুরনো একটা মহল ছিল, এখন সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাহ বাবা, আমাদের তো তাহলে ওখানে গিয়ে দেখা উচিত। না, এমনটা ভাবতেও নেই। ওই ধ্বংসাবশেষ দেখতে যারাই যায় তারা আর ফিরে আসে না। তোমরা কেউ যেও না কিন্তু। এটা শোনার পর মোহিত আর বিশাল একে অপরের দিকে তাকায়। তারপর বিশাল বলে, ঠিক আছে, যখন বারণ করছেন আমরা ওখানে যাব না। তারপর ওই লোকেদের সাথে ওদের অনেকক্ষণ কথা হয়, আর তারপর যে যার মতো নিজেদের বাড়িতে ফিরে যায়। পরে বিশাল মোহিত আর মদনলালের পেছন পেছন বেরিয়ে পড়ে। তারপর বিশাল মদনলালকে ডেকে বলে, একটু শুনবেন দাদা। আরে, আপনারা আমার পেছনে আসছেন কেন? আপনি কি আমাদের ওই ধ্বংসস্তূপে নিয়ে যেতে পারেন? এটা বলেই বিশাল তাকে 500 একটা নোট দেখায়। মদনলাল সেই টাকা দেখে ভীষণ খুশি হয়ে পড়ে এবং তাদেরকে জঙ্গলের মধ্যে দিয়ে একেবারে ধ্বংসস্তূপে নিয়ে যায়। চারিদিক ছিল জঙ্গলে ভরা, আর মাঝখানে ছিল ওই মহলের ধ্বংসস্তূপ। বড়ই ভয়ানক লাগছিল সেই দৃশ্য। বাবা, চলো না ভেতরে গিয়ে দেখি। ভেতরে যাওয়া ঠিক হবে না। আরে আঙ্কেল, তুমি ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না আমাদের। আমার কর্তব্য ছিল বলা, তাই বলেছি। যদি আপনারা বেঁচে ফিরতে পারেন তাহলে কখনোই বলবেন না যে আমি আপনাদেরকে এই জায়গা দেখিয়েছি। এমনটা বলেই মদনলাল সেখান থেকে চলে যায়। তারপর ওরা দুজন ওই পরিত্যক্ত মহলে ঢুকে পড়ে এবং ভেতরে অনেক পৌরাণিক জিনিস তারা দেখতে পায়। মোহিত সব জায়গার ছবি তুলে বেড়াচ্ছিল। মোহিত, এখন যাওয়া যাক, অনেক সময় হয়ে গেছে। না বাবা, আমাদের ওই ঘরটা তো অন্তত ঘুরে দেখা উচিত। ওর ভেতরে কি কি আছে দেখেই আমরা তারপর চলে যাব। বিশাল আর মোহিত ওই ঘরটার মধ্যে যায় এবং কোনা করা একটা লম্বা বাক্স দেখতে পায়। আরে বাবা, ওই দেখো, ওখানে একটা বাক্স। মোহিত দৌড়ে ওই বাক্সটার কাছে যায়। এর ভেতরে কি আছে বাবা? জানি না বাবা, আগেকার দিনের লোকেরা যে কি করতো কে জানে। তাহলে তো দেখা উচিত। এটা বলেই মোহিত ওই বাক্সের ঢাকনাটা খুলতে যাচ্ছিল, কিন্তু ওটা সে খুলতে পারে না। তারপর বিশাল ওকে সাহায্য করে এবং দুজনে মিলেই ওই কাঠের বাক্সের ঢাকনাটা খুলে ফেলে। ওটা খুলতেই অনেকগুলো আরশোলা ওখান থেকে বেরিয়ে পড়ে। আরে ভীতু, অত ভয় পায় না। ওরা দেখে ওই কাঠের বাক্সের মধ্যে এক দৈত্যাকার রাক্ষস শুয়ে আছে, যার শরীর ছিল লাল আর নখ ছিল ভীষণই বড়, তবে মাথায় একটাও চুল ছিল না। তাতেই তাকে ভীষণই ভয়ানক লাগছিল। বাবা, তোমার কি মনে হয় এই কি এই মহলের আসল রাজা ছিলেন?
কিন্তু রাজার লাশকে এরকম একটা কফিন বন্দি করে রাখার মানেটা কি? মোহিত ওই লাশটার অনেকগুলো ফটো তুলছিল। তখনই আচমকা ওই দৈত্যটা চোখ খোলে আর মোহিতের হাত শক্ত করে ধরে। বিশাল আর মোহিতের তখন শরীর থরথর করে কাঁপতে শুরু করেছিল। বিশাল অনেক কষ্টে ওই দৈত্যর থেকে মোহিতের হাত ছাড়ায় আর দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়, আর তারপর সোজা তারা মহলের বাইরে চলে আসে। বাবা ছুটতে থাকো! ওরা দুজন ভীষণই ভয় পেয়ে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরে। বাড়ি ফিরে দেখতে পায় যে মোহিতের হাত থেকে রক্ত পড়ছে। আরে মোহিত, তোর হাতে এভাবে কেটে গেল কি করে? ওরা দুজন নয়নাকে সব সত্যি কথা বলে দেয়। এসব শুনে নয়না ভীষণই রেগে যায়। তাড়াতাড়ি করে মোহিতের হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। তারপর খাওয়া দাওয়া করে নিজেরা নিজেদের ঘরে চলে যায় ঘুমোতে। অন্যদিকে মদনলাল 500 টাকার হাতে নোট নিয়ে হেঁটে চলেছে। ও খুবই দ্রুত পা চালিয়ে যাচ্ছিল। আজ আমার কপাল খুলে গেছে, এই পয়সাটা দিয়ে অনেক কিছু কিনবো আর দারুণ মজা করব। ও জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলেছিল ভালো খাবার কেনার উদ্দেশ্যে। তখনই ও কেমন অদ্ভুত জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছিল। কে ওখানে? ও ভয় এদিকে ওদিকে তাকাতে থাকে। তারপর দেখতে পায় কিছু দূরে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে কাঁপছে। ও মনে সাহস নিয়ে সেই দিকে হাঁটা শুরু করে। আচমকায় লাল দৈত্য এক রাক্ষস তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রাক্ষসটার সারা শরীর ছিল লাল, চোখ নীল আর দাঁতগুলো ভেড়ার মতো দেখতে ছিল। দেখে অর্ধেক পশু আর অর্ধেক মানুষের মতো লাগছিল। মদন এসব দেখে একেবারে অবাক হয়ে গেছিল আর শরীর ওর থরথর করে কাঁপতে শুরু করেছিল। তারপরও চিৎকার করে ওঠে। তারপরেই ওই দৈত্য রাক্ষসটা তার উপর হামলা করে এবং তাকে মাটিতে ফেলে তার উপর উঠে পড়ে। পরের দিন গ্রামে যখন একটা খবর ছড়িয়ে যায় যে মদনলালের মৃত্যু হয়েছে, তখন সবাই মিলে তার লাশটা দাহ করতে যায়। ওর মৃত শরীরের অবস্থাটা দেখে নাট্যকাকা একেবারে অবাক হয়ে যায়। এই কাজটা কোনো হিংস্র পশুর নয়, মনে হচ্ছে ওই দৈত্যটাকে কেউ জীবন্ত করেছে। আপনি কোন দৈত্যের কথা বলছেন নাট্যকাকা? ওই দৈত্য যেটা ওই মহলে বন্দি করা ছিল। কিন্তু নাট্যকাকা, এর ব্যাপারে গ্রামের তো সবাই জানতো, ওখানে যাওয়ার সাহস তো কারোরই নেই। এসব শুনে নাট্যকাকা খুব ভেবে উত্তর দিল। ওই শহর থেকে আসা পরিবারটা ওই মহলের ধ্বংসস্তূপে যাওয়ার কথা বলছিল। তারপর নাট্যকাকা গ্রামের সবাইকে নিয়ে বিশালের বাড়িতে যায়। বিশাল আর তার পরিবার গ্রামের সবাইকে এভাবে দেখে একেবারে অবাক হয়ে গেছিল। তোমাদের বারণ করা সত্ত্বেও তুমি ওই মহলে গেছিলে, তাই না? তখনই বিশাল কথা ঘুরিয়ে দিয়ে বলে, না না, আমরা কেন ওখানে যেতে যাব? তোমরা ওখানে গেছো, গ্রামের কিছু লোক তোমাদের ওখান থেকে ফিরতে দেখেছে, আর গতকাল রাতেই মদনলালের মৃত্যু হয়ে যায়। এসব শোনার পর বিশাল একেবারেই অবাক হয়ে যায়। তখনই নাট্যকাকা আবারও তাকে বলে, ওই দৈত্য এখন থেকে প্রতি রাতে জেগে উঠবে আর এক এক করে আমাদের গ্রামবাসীদের প্রাণ নিয়ে নেবে। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, ওকে আমরা কি করতে পারি সেটা আমরাই বুঝে নেব। এটা শোনার পর বিশাল একেবারে অবাক হয়ে যায়, কারণ গ্রামের লোকেরা ওদেরকে কোনো শাস্তি না দিয়েই ওদের এই গ্রাম ছেড়ে চলে যেতে বলল কেন? যেহেতু দোষটা পুরো ওদেরই, তাই ও একেবারে চুপচাপ ছিল। তাড়াতাড়ি নিজের পরিবার নিয়ে গ্রাম থেকে রওনা দেয়। তুমি এটা ঠিক করনি বিশাল, ওই গ্রামবাসীদের তুমি সমস্যায় ফেলে দিয়ে এলে। আমার ভীষণই গিলটি ফিল হচ্ছে, মীমাংসা না করে এখান থেকে যাওয়া উচিত হবে না। কিন্তু এখন তুমি কি বা করবে? নাট্যকাকা বলেছিল যে ওই দৈত্য শুধুমাত্র রাত্রেতেই বেরোয়, আমি দিনেতেই ওকে শেষ করে দেব। বিশাল আবার ওই ভগ্নস্তূপাকার মহলে যায় ও গাড়ি থেকে একটা বোতল ভরা পেট্রোল নিয়ে নেয়। তারপর দ্রুত ওই মহলের ভেতরে ঢুকে পড়ে। ওখানে গিয়ে অল্প খুলে ওই কফিনটার মধ্যে দেখতে পায় যে ওই দৈত্যাকার রাক্ষসের লাশ সেখানে এখনো পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ও পেট্রোল ঢালে আর দ্রুত সেখানে আগুন লাগিয়ে দেয়। এবার না জানি সব ঠিক হয়ে যাবে। নয়নারও একটা ভালো অনুভূতি হচ্ছিল যে গণ্ডগোলটা ওর স্বামীর জন্য হয়েছিল সেটা থেকে চিরতরে এখন সবাই মুক্ত হয়ে যাবে। ওরা ধীরে সুস্থে নিজের শহরে পৌঁছয় এবং বিকেলের মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। দাদা, তুমি বললে না তো যে তোমার গ্রামের এক্সপিরিয়েন্স কেমন? তখন বিশাল বলে দেয় সব, যে ওখানে ভালোই কেটেছে তাদের। ডিনারের পর বিশাল আর নয়না তাদের রুমে চলে যায়। নিশা আর মোহিত দুজনে একই ঘরে শুতো, তাই ওরাও নিজেদের ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই বিশাল আর নয়না যখন ঘুমিয়ে পড়েছিল তখন তারা আচমকাই কোনো হিংস্র পশুর জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পায় এবং চমকে তাদের ঘুম ভেঙে যায়। এটা কার আওয়াজ? চলো দেখাই যাক।
ওরা দেখবার জন্য ঘর থেকে বেরোয় এবং অনুমান করতে পারে এই আওয়াজটা মোহিতের ঘর থেকেই আসছিল। এটা তো মোহিতের ঘর থেকে আসছে। ওরা দ্রুত তখন মোহিতের ঘরে ঢুকে পড়ে আর ওখানে গিয়ে যেটা তারা দেখে সেটা দেখার পর ওরা স্তম্ভিত হয়ে যায় যে মোহিত একটা সাধারণ বাচ্চা ছেলে ছিল। ওর চোখগুলো টকটকে লাল হয়ে উঠেছে, দাঁত একেবারে খ্যাক শিয়ালের মতো হয়ে গেছে। আর সব থেকে ভয়ঙ্কর দৃশ্য এটা ছিল যে মোহিত ওর মাসির গলার কাছ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছিল। কি করছিস?